আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে হাজির হলাম ভিডিওটি ছোট্ট হলেও কিন্তু নিউজটা গুরুত্বপূর্ণ এবং খুশির এই নিউজটা হলো দীর্ঘদিন কাতার এবং সৌদি আরবের যে একটা অবরোধ ছিল এটা সমাধান হয়ে গেছে গতকাল রাত্রে অবরোধটা সমাধান হয় এই অবরোধটা দুই হাজার সতেরো সালের পাঁচই জুন হয়েছিল এবং এই জানুয়ারির মাসে দুই সালে জানুয়ারি গতকালকে চার তারিখ ছিল এই অবরোধটা সমাধান হয় যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অতি খুশি যে অবরোধটা সমাধান হয়েছে এখন থেকে কাতারের নাগরিক এবং সৌদির নাগরিক যাতায়াত করতে পারবে কোনো অসুবিধা হবে না পথ এবং আকাশ পথ এবং সড়কপথ সব কিছু খুলে দেওয়া হয়েছে আর সবচেয়ে বড়ো খুশি সম্পাদ হলো আমাদের জন্য আমরা যারা মুসলমান কাতারে আসি এবং কাতার থেকে যারা সৌদিতে হস করতে ইচ্ছা অনেক সময় দেখা গেছে যে কাতারিরাই হস করতে পারছে না সৌদিতে যেতে পারছে না যাই হোক এই মীমাংসা হওয়ার পরে এখন আমাদের আজদমি যারা আছে এরা অতি শীঘ্রই আপনার সৌদিতে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না হস করতে পারবেন হয়তো করোনার কারণে একটু সমস্যা হচ্ছে তবে করোনা চলে গেলে হস করতে পারবেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুব খুশি সম্বাদ আর যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য গুড নিউজ এখন থেকে আপনি সৌদি আরবের সাথে ব্যবসা করতে পারেন সৌদি নাগরিকরা এখন কাতারের সাথে ব্যবসা করতে পারবে সো আমাদের যারা আজনবী আছে এদের ভালোই হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করে তাই কাজকর্মের চাহিদা অনেক বেড়ে যাবে সো লাখো কোটি শুক্রিয়া আল্লাহর দরকার এই সমস্যার সমাধান হয়েছে সেজন্য সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে আপনার মতামত দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম